দেব ও পরাণের জুটি। টনিক রিলিজের আগে এই জুটিকে নিয়ে প্রবল মাতামাতি। এই জুটি যেন একে অপরের সঙ্গে বহুদিন কানেক্টেড, সেটা বোঝা গেল টনিকের রিলিজের আগে দেব যে কটা ভিডিও তার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছেন তা দেখে। দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটিকে রোম্যান্টিক জুটি হিসেবে আখ্যা দেওয়াই যায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় পরম স্নেহে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছেন দেবের ভেজা চুল, হাসছেন আর আদরও করছেন। এই ঘটনাটি ঘটেছিল তখন যখন প্রচণ্ড শীতে এই সিকোয়েন্সটা শ্যুট করা হচ্ছিল। সবাই ভেবেছিল যে শুটিং হয়তো হবেই না, বন্ধ করে দিতে হবে, কিন্তু 82 বছর বয়সে পরাণ বন্দ্যোপাধ্যায় যা করলেন তা নিজের চোখে দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে কতখানি বিরাট মনের মানুষ পরাণদা। যেভাবে দেব এক নমস্য অভিনেতাকে নিজের শ্রদ্ধা নিবেদন করলেন, তাও কিন্তু দেবের ফ্যানই শুধু নয়, সবার কাছে শিক্ষণীয়। দেখুন এই ভিডিওতে তারা দুজন কি করেছেন, দেখলে সত্যিই আনন্দ পাবেন। আর অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। অসাধারণ, এই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি শট ছিল। এখানে একটা লোক 80 বছর বয়সে জাস্ট ফাটিয়ে দিল, অন্যায় করে। এই বৃষ্টির মধ্যে শুধু পরাণদাই পারে এত কষ্ট সহ্য করে, এই ওয়েদারে কষ্ট করেছে সিরিয়াসলি আসছো, মানে এইটা এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওনা। কারণ এইটা যে কতটা ফিজিক্যাল লেবার একটা অভিনেতার জন্য, এটা পরাণদাকে দেখলে বোঝা যায় যে কি সহজভাবে কঠিন কঠিন কাজগুলো হাসি মুখে। আজকে শুটিংটা ক্যান্সেল হওয়ার কথা ছিল, জাস্ট দুটো ক্যামেরা সেট আপ, এত বড় ইনফ্রাস্ট্রাকচার দেখে আজকে পরাণদা বললো ঠিক আছে চল করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি ভিডিও কবে আসবে, বাট এই পরিশ্রমগুলো হয়তো কোথাও যেন আমার মনে হয় এইটা দর্শকের কাছে আসা উচিত। জিতে যাও লটারি, ও টনিক। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.